আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুজন ফেমাস রাইটারকে নিয়ে আলোচনা করব। এরা হচ্ছেন জোসেফ এডিসন এবং রিসার্চ স্টিল। তো অনার্স থার্টি ইয়ার এর 17th and 18th সেঞ্চুরি নন ফিকশনালের একটি বিশাল জায়গা জুড়ে রয়েছে জোসেফ এডিসন এবং রিসার্চ স্টিল। তো এই 17th এবং 18th সেঞ্চুরি আমরা দেখতে পাই যে দ্য স্পেক্টেটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ, অফ দ্য ক্লাব, স্যার রোজার ডি এট চার্চ, his account of his disappointment in love, death of Sir Roger. তো এই বিশেষ বিশেষ লেখনী কিন্তু জোসেফ এডিসন এবং রিসার্চ স্টিলের লেখনী কিন্তু অনার্স থার্ড ইয়ারে ধরা হয়েছে। তো আমরা সবগুলো কিন্তু একে একে আলোচনা করব, তবে তার আগে আজকে আমরা জোসেফ এডিসন এবং রিসার্চ স্টিল সম্পর্কে কিছু জেনে নেব। তো আগে জোসেফ এডিসন এবং রিসার্চ স্টিল জানার সম্পর্কে জানার পূর্বে আমরা কিন্তু বলে দিচ্ছি যে অনার্স থার্ড ইয়ারের অলরেডি আমরা এলিজাবেথন অ্যান্ড জেকোবিয়ান ড্রামার সামারি, ক্যারেক্টার, থিম এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করে দিয়েছি। তো যারা এ পর্যন্ত এই ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে নেবেন, আর যারা খুঁজে পাচ্ছে না তাদেরকে উদ্দেশ্য বলবো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওগুলোর লিঙ্ক, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা কিন্তু মূল আলোচনায় চলে যাব জোসেফ এডিসন এবং রিসার্চ স্টিলকে নিয়ে। জোসেফ এডিসন এবং রিসার্চ স্টিল কিন্তু দুজন ফেমাস রাইটার। তো এরা কিন্তু বেশ কিছু লেখনী লিখেছে। তো এই জোসেফ এডিসনকে এবং রিসার্চ স্টিলকে তাদের সম্পর্কে আমরা জানবো। তো জোসেফ এডিসন কিন্তু 1672 সালে জন্মগ্রহণ করে এবং 1719 সালে মৃত্যুবরণ করে, কিন্তু রিসার্চ স্টিল 1772 সালে জন্মগ্রহণ করে এবং 1729 সালে মৃত্যুবরণ করে। তা দেখুন 1772 দুজনে কিন্তু 1772 সালে 1672 সালে জন্মগ্রহণ করে কিন্তু মৃত্যুবরণ করে 10 বছর 8 মাস। তো অবশ্যই এটা আপনাদের মনে থাকবে আশা করছি। এরপরে দেখুন রয়েছে দ্য ইংলিশ, জোসেফ এডিসন হচ্ছে ইংলিশ এসেইস্ট অ্যান্ড পলিটিশিয়ান। তো জোসেফ এডিসন কিন্তু এসেইস্ট এবং পলিটিশিয়ান, কিন্তু ইংলিশ এসেইস্ট অ্যান্ড পলিটিশিয়ান। আর রিসার্চ স্টিল হচ্ছে ব্রিটিশ এসেইস্ট, ড্রামাটিস্ট অ্যান্ড পলিটিশিয়ান। দ্যাট মিন্স এই রিসার্চ স্টিল কিন্তু ড্রামাটিস্টও ছিলেন। তো জোসেফ এডিসন কিন্তু শি ওয়াজ বোর্ন অন মে 1 1672, মানে 1672 সালে পহেলা মে কিন্তু এই জোসেফ এডিসন জন্মগ্রহণ করে এবং রিসার্চ স্টিল জন্মগ্রহণ করে ডাবলিন আয়ারল্যান্ডে মার্চ মাসে 1672 সালে। কিন্তু তার একচুয়ালি ডেট অফ বা বার্থটা কিন্তু আননোন থেকে যায়, সেটা সম্পর্কে একচুয়ালি স্পেসিফিক ক্লিয়ার কোনো ধারণা পাওয়া যায়নি। তো এরপরে দেখুন রয়েছে জোসেফ এডিসন ফাউন্ডেড দ্য স্পেক্টেটর পিরিওডিক্যাল উইথ স্যার রিসার্চ স্টিল। মানে জোসেফ এডিসন লাগানে স্পেক্টেটর একটি পত্রিকা মানে প্রতিষ্ঠাতা করেছিল, মানে সাময়িকী স্পেক্টেটর পত্রিকা প্রতিষ্ঠা করেছিল স্যার রিসার্চ স্টিলের সঙ্গে নিয়ে। দ্যাট মিন্স স্যার রিসার্চ স্টিলের সঙ্গে কিন্তু জোসেফ এডিসন স্পেক্টেটর প্রতিষ্ঠা করেছিল। এবং এরপরে দেখুন আরো একটি ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, সেটি হচ্ছে রিসার্চ স্টিল ইজ দ্য বেস্ট নন ফর হিজ কোলাবোরেশন উইথ এডিসন সিরিজ অফ এসএফ ফর দ্য টেটলার অ্যান্ড দ্য স্পেক্টেটর। দ্য টেটলার অ্যান্ড দ্য স্পেক্টেটরের এই প্রবন্ধ দুটিকে এই রিসার্চ স্টিল এডিসনকে কিন্তু কোলাবোরেশন করেছিল, দ্যাট মিন্স সাহায্য করেছিল। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে জোসেফ এডিসন এবং রিসার্চ স্টিলের মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে এবং তারা একে অপরের সাময়িকী কবি ছিলেন এবং সহযোগী কবি ছিলেন। তো আমি বিষয়টি আশা করে বুঝাইতে পারছি জোসেফ এডিসন এবং রিসার্চ স্টিল সম্পর্কে। তো থার্ড ইয়ারের সকল ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকল ইংলিশ ডিপার্টমেন্টের এবং এনের আপডেট নোটিস পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।